Not bol tu aste. Aste. Bol tu aste. Shobai bole aste. 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 শুধু একটা বিশেষ সময়, জোরে 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 আরো জোরে ধাক্কা দেওয়ার সময়, হেইয়া, হ্যাঁ জোরসে বলো, কিছু তোলার সময় আরো জোরে, হেইয়া হেইয়া, কিছু মারার সময় হেইয়া, ছুরে মারার সময়, হ্যাঁ আর ঘুরেন না থাক, ঠিক আছে, ঘুরে মারার সময়, বোলিং করার সময়, বোলিং করার সময়, জোরে জোরে বোলিং করবি, জোরে। আমরা এই শোটা আজকে অনেক জোরে জোরে করব, অনেক জোরে জোরে শো হবে, কারণ আমরা খুব এক্সাইটেড, কারণ কালকে শুক্রবার, কালকে শুক্রবার, ভাবতি ভালো লাগে, আসতে কালকে শুক্রবার, যা বলবেন আজকে আসতে বলবেন, কালকে শুক্রবার, কারণ আজকে বৃহস্পতিবার, আপনি আসতে বলবেন, আমরা আজকে জোরে বলবো, জোরে বলবো, কারণ কালকে শুক্রবার, আপনারা বলুন আসতে আসতে, আমি বলুন জোরে, আবার শনিবার থেকে আপনারা জোরে জোরে বলবেন, আমরা আসতে আসতে বলবো, আপনি বলুন বলো না কেন, কথা বলো জোরে জোরে বলো না, আস্তে এনার্জি সেভ করতে হবে, পুরো এক সপ্তাহ কথা বলতে হবে, সো আপনাদেরকে জানাচ্ছি, প্লিজ ওয়েলকাম ই রিয়েলি প্রেজেন্টস নট বল টু দ্য 21 কিংস, আস্তে আজকে একটু আস্তেই কথা বলতে হবে, কারণ বলটা আজকে বাঘের দুধ খেয়ে নেমেছে, বাঘের চেহারাটা খুব সুন্দর, কিউট বাঘ, কিউট বাঘ, মানে বলছে কি শিল্পী বাঘের বডি আঁকা শিখছে, মাথাটা আঁকা শিখাও শিখে উঠতে পারে নাই, এই জন্য বাঘের বডি দেবো মাথা দেবো না এরকম আঁকা আঁকি করছে, এটা লেজ না, মনে হচ্ছে মাথা ছাতা ছায়া দিয়ে রাখছেন, ওই যে এরকম একটা যে ট্যাটু আর্টিস্ট এর কাছে আমি গেছিলাম ট্যাটু করতে, ট্যাটু চিন্তা করলাম বাঘের ট্যাটু করুন, বাঘ এই যেরকম একটা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার এর একটা ট্যাটু হবে, তো ট্যাটুটা করবো, তো ধরছে আমার এটা রয়্যাল বেঙ্গল টাইগার, আমি রয়্যাল টাইগার মতো, এটা তো রয়্যাল বেঙ্গল পিয়াও, বিশাল বড় বাঘের রয়্যাল বেঙ্গল টাইগার এর মতো ট্যাটু এঁকে দিবেন, একদম যেন ডোরাকাটা ডোরাকাটা থাকে, ঠিক আছে, হুবহু আমার ছবি দেখালো এরকম বলে, আমি হ্যাঁ একদম হুবহু এরকম একটা ট্যাটু আমার পিঠে এঁকে দিবেন, আমার যত বড় পিঠ তত বড় বাঘ, মানে দেখলে ভয় যায়, ঠিক আছে, যেই শুরু করছে ঘ্যাং গো ব্যথা লাগে রে, কি আগেন কারি বাঘের লেজ একটাছি, লেজটা বাঘাতেরা করতে হবে না, আমাকে না ভাই দেখেন বাঘের লেজ থাক বাদ দেন, যেই ব্যথা লাগছে আমার বাঘের লেজ দরকার নেই, আপনি লেজ ছাড়া বাঘটাকে বাঘ আঁকেন কোনো মতো বাঘ বোঝা গেলে হবো, ঠিক আছে, আবার ধরছে আরে তো আরো ব্যথা লাগে, কি আঘেন বাঘের পেট আঁকতেছি পেট, আপনি ডোরাকাটা দিতে গেছেন না, ওই ডোরাকাটা দিতেছি, দেখেন ভাই আবার অবস্থা খারাপ, দুইবার হুঁ দিচ্ছেন না, এটা আমার মনে করেন যে আমার ইচ্ছা মোটামুটি শেষের দিকে, তো আপনার পেট আঁকা দরকার নাই, বাঘের কি খাওয়া দাওয়া দিব, পেট আপনার শুধু মাথা আঁকেন, আপনার কাছে আমার কিন্তু বাঘের মাথা আঁকেন, ঠিক আছে, তাহলে বাঘের মা বড় করে একটা বাঘের মাথা আঁকে দিই, মাথা আঁকে, হ্যাঁ দেন দেন, এই যখন আবার দিতে হুঁ, আমার তো মনে করেন কইল যেমন মুখ দিয়ে বাইরে যাবো, এমন ব্যথা কেমনি মানুষ ঠিক করে, আমি দূর মিয়া আপনি বাঘের মাথা আঁকা লাগবো না, আপনি কোনো মতো বাঘ এঁকে দেন, পরে মোটামুটি সে সুন্দর একটা বাঘ আঁকছে, ল্যাস প্যাট আর মাথা ছাড়া একটা বাঘ দেখছে, আমার ফোনটা ফোন তো না আমার সিমটা 4G করে দেন, বাবা স্যার আপনি আপনার ফোনটা 4G করতে সিমটা 4G করতে চান, বলছে জি, ও আপনার এই সিমটা কি আপনার নামে, বলছে জি জি, ও আর এই সিমে কি আপনি গত এক মাসের মধ্যে ব্যালেন্স রিচার্জ করেছেন, বলছে জি, বলছে স্যার আপনি 4 জি বলেছেন, আপনার সিম 4G হয়ে গেছে, কংগ্রেচুলেশন স্যার, আপনার সিমটা এই মাত্র 4 জি বলার সাথে সাথে 4G হয়ে গেছে, পৃথিবীর সর্বপ্রথম 4G আবিষ্কার কে করছে, কে করছে, অনিল কাপুর, এ জি ও জি লো জি সুনো জি, শালার পুত প্যাডের মধ্যে বোম মারলে 1 বাইরে হবো না, 20 টাকার নাড়াচাড়া করস, হ্যাঁ সত্যি করা কয় কি করস, কয় ফাইনাল অ্যাকাউন্ট করতেছি, তাহলে
দিস ইজ কমার্স, বলছে ইয়াস, মাথার উপর ফ্যান ঘুরে দিস ইজ সায়েন্স, ফ্যানের তলে বসে আমি কোটি টাকা নাড়াচাড়া করি দিস ইজ কমার্স। বুঝো তাহলে অবস্থা, দুনিয়াটা খালি ঘুরতে আছে বুঝছো, ফ্যানের মতো ঘুরে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, শুধুমাত্র সায়েন্স না, ভালো করে খেয়াল করেন এর মধ্যে বায়োলজিও আছে। কোথায় আপ ডাউন নেই, সবাই খালি মানে ও সায়েন্স কি কইলাম এটা আমি কে, আর আপনি ভুলে ধরলেন না হ্যাঁ কি এর মধ্যে বায়োলজি আসতে, বায়োলজি কি সায়েন্সের মধ্যে পড়ছে? ও হো, আমি তো আর্টস মনে করছিলাম, সায়েন্সের পড়ি নাই তো আমি বুঝছো। বায়োলজি তো আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে যে ইয়ে কি আর্টস না, এটা আলাদা একটা হওয়া দরকার, যে সায়েন্স কমার্স আর্টস বায়োলজি, আর্টস বায়োলজি, বায়োলজি আলাদা একটা সেক্টর হওয়া। বাবা রে, মনে করেন বায়োলজি ক্লাসের প্রথম ওই যে লাস্ট চ্যাপ্টার নবম চ্যাপ্টারটা পড়ার সময় উফ কি যে একটা মানে আগ্রহ পোলা কি থাকে নবম চ্যাপ্টারে, নবম চ্যাপ্টারে থাকে রিপ্রোডাকশন সিস্টেম, কি জিনিস এটা, এটা হলো আপনি কিভাবে পৃথিবীতে আসলেন, এটা নতুন নবজাত শিশু কিভাবে পৃথিবীতে আসে, কমার্সের ভাষায় একটি প্রক্রিয়া, কমার্সের ভাষায় রিপ্রোডাকশন কি কি, ওই যে যে প্রোডাক্ট বানাইছিলাম ওটা বাইঙ্গা আবার বানানো, এই রিপ্রোডাকশন সিস্টেমটা কি? হ্যাঁ, যেমন মনে করছো যে এক কোম্পানির পানি বাইর হইছে মার্কেটে, এটা চলতেছে না, না এই কোম্পানির পানি কিনুম না, লেভেল বদলে ওই পানি অন্য কোম্পানি অন্য নামে, এটা দুমায় চলতেছে, আকাশ পানিকে নাম বদলে কুদ্দুস পানি করে দাও, সকল আকাশ রাখা শুরু করবে। হ্যাঁ, এইবার বাজারে ছাড়তে হবে নতুন নতুন প্রোডাক্ট, তো এই পোলাবেন কিন্তু খুব আছে, ওই যে ফ্রান্সের প্রোডাক্ট বর্জন করার যে ব্যাপারটা, হ্যাঁ অবশ্যই বর্জন করবেন, এবার অনেকে করতেছে আপনারা সমর্থন জানাই আমরা, আরেকটা গাজলো প্রোডাক্ট বর্জনের লগে একটু নামাজ কালামও পড়েন, মনে করেন যাহার নামে গিয়া ম্যাক্রোর লগে দেহা হয়ে গেল তখন কি ভালো লাগবে, তখন কিন্তু মেজাজ আরো খারাপ হবে, আরো খারাপ হবে, এক কাজ করেন তাহলে আপনি চিন্তা করেন ফ্রান্স বর্জন করছেন ঠিক আছে, আবার উনি ঘর অর্জন করে ফেলেন না, ফ্রান্সের প্রোডাক্ট তো বর্জন করছি, দুই একটা বিদেশি ফ্রেন্ড আছে যারা ওই ম্যাক্রো আজকে ওই একটা স্ট্যাটাস দিছে বুঝছিস, আচ্ছা ওই স্ট্যাটাস সমর্থন করে মানে স্ট্যাটাস শেয়ার করে আবার লেখছে লাভ ফ্রম অমুক দেশ, ওডিরেও ডিলিট করে দিছি। শাবাশ, আমার কাছে ইয়ে ভালো লাগছে যে অনেকে গানের লাইন চেঞ্জ করে ফেলতেছে, হ্যাঁ বলতেছে নিখিলেশ ইউএসএ মইদুল আকাশে, গানের থেকে প্যারিস বাদ দিয়ে দিছে, সবচেয়ে ভালো হবে কেমন লাগছে ব্রিটিশ, আমরা বিডি বিডি বাংলাদেশ ভাই, বাংলাদেশ ছাড়া কোনো কথা হবে না, ভাবছিলাম জীবনে একবার হইলো আইফেল টাওয়ার দেখতে যাবো, বাদ দিয়ে দিছি, সামনের ইলেকট্রিক খাম্বা দেখবো, তাও আইফেল টাওয়ার দেখবো, খাম্বার দিকে চা চা থাকুম, আইফেল টাওয়ার জীবনেও জামনার কোনো দরকার নাই, কোনোদিন জামনা, আমার মনে হচ্ছে যে ওয়ার্ল্ড ম্যাপটা ভাই করা ওই ফ্রান্সটার পানিতে ডুবাই দেওয়া হচ্ছে, মনে করেন ফ্রান্সের পুরোটা ভূমি এই যে একটুখানি টানতে হবো এডিট করে লিখে সাইড থেকে পানিটা হালকা একটু টান দিলে ফ্রান্স গায়েব, এমনি করে গায়েব করে দেওয়া উচিত। ওফ, কেমন আছেন চেঞ্জ, আমরা ভালো আছি চিনস, তবে আমাদেরকে যদি এস এম এস করতে চান আপনাকে যেটা করতে হবে, কোনো চিনচিস পেতে লাগবে না, কোনো জাপানিজ জাপানিজ লাগবে না, আপনি শুদ্ধ বাংলা ভাষায়, তবে ইংরেজিতে লিখেন ভাই, বাংলা ভাষায় লিখলে আমাদের এখানে কাকিবুকি ভাষা আসে, আপনি কি এই ওয়ার্ডটার কাছে পরিচিত, কাকিবুকি না আকিবুকির সাথে পরিচিত, ওইটা তো আকিবুকিতে কাকিবুকি বলা হয়, আচ্ছা আচ্ছা, হ্যাঁ যখন আব্বা আম্মা বলে তখন আতে আব্বা আতে আম্মা কাকিবুকি হয়, আচ্ছা যখন কাকা আর কাকি বলে তখন কাকি, বিভিন্ন জায়গায় চেঞ্জ হয় ঠিক আছে, কেউ বললে মাকিবুকি, যারা মামা মামি এরকম বললে মাকিবুকি, কাকা কাকি কইলে কাকিবুকি, আর আব্বাম্মা কইলে আকিবুকি, আপনারা আব্বাম্মা বকতো তাই বলতো কি সব আকিবুকি লেখছস, আমার কাকা কাকি বকতো কি সব কাকিবুকি লেখছস, আপনাদেরকে কে বকতো আর কি বলতো সেটা কিন্তু আমাদেরকে লিখে পাঠাতে পারেন, সেটা লেখার জন্য আপনাকে যেটা করতে হবে মোবাইল অ্যান্ড মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CFM, তারপরে নিজের কাকিবুকি আকিবুকি মাকিবুকি লেখাগুলো লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে, আমরা এপারে বসে আছি আপনাদের কাকিবুকি আকিবুকি একটা জিনিস কি মানে যাই বলিস না কেন আব্বা আম্মারা কিন্তু অনেক ইন্টেলিজেন্ট হয়, ও বাবা রে, মানে এই যে আকিবুকির যে ব্যাপারটা, আমরা আমাদের কমেডিতে স্ট্যান্ড কমেডিতে বলি বা স্ট্যান্ড আপ কমেডিতে বলি বা স্ক্রিপ্ট রাইটিং কেমনে করি, সেটা হচ্ছে প্রথমে হাবিজাবি যা খুশি লেখি,
পরে ওইটাকে ওইটাকে রিসাইজ করতে করতে একটা পাঞ্চ লাইন আসে বা হচ্ছে একটা জোক আকারে দাঁড়ায়, সব যে দাঁড়ায় তাও না, কিন্তু প্রথম কথা হচ্ছে যা খুশি আমরা তাই লিখি। হ্যাঁ সব এমনিও দাঁড়ায় না, ছোটবেলায় কিন্তু ঠিক এই ব্যাপারটাই বলতো আব্বা, আমার তো তাও বন্ধ হয়ে গেছে মনে করেন। আমি তো পুরো আমার বাপ মা আমার কনফিউজ করে রেখে দিত, আমার প্রথম আপনার মতো বলছিল খাতায় না দিছে যা খুশি লেখ যা খুশি। আমি তো মনে করছি বাবা মা বলছে আমি এরকম গোল আঁকতাম, লম্বা আঁকতাম, এই করতাম, ছবি আঁকতাম, কাউ আঁকতাম, আম আঁকতাম, পরে এক মাস পরে কানে নিজে থাপড়া, চারটা খাতা এনে দিছি কিচ্ছু লেখ না, কি করছে খাতা যদি উল্টা পাল্টা কিছু লেখছ, আমি কনফিউজ এই জন্য আমি এত ভালো কমেডি নিতে পারি না। তুই যদি খাতার অভাবে তুই যদি আঁকা আঁকি না করে লেখবি তাহলে ভালো কমেডিয়ান হইতে পারতি। আমি এই জন্য ভালো, এই জন্য আপনার আমাদের তো অনেক বড় মানে অনেক বয়স্ক লিসেনারও আছে, হচ্ছে যে সব ধরনের লিসেনার আছে, তাদেরকে বলি যে আপনার সন্তানকে ক্রিয়েটিভ করার জন্য তাকে ওই যে রং পেন্সিল খাতা কলম এগুলো দিয়ে ছেড়ে দেন এবং ফোর্স করেন যে যা খুশি আঁকো যা খুশি লেখো, সৃজনশীলতা এখান থেকেই শুরু হয়। মোবাইল দিয়ে বসা দেওয়া হয় যে কোনো বাবা খেলো, তোমার যে কোনো গেম খেলার ইচ্ছা খেলো, বাসার বাইরে যাও না। অনেক খেলে ছেলেরা তাও মোটা। হ্যাঁ ওই মোবাইল এবং ল্যাপটপের মোবাইল ট্যাব ল্যাপটপ থেকে বের করে এনে তাদের হাতে ওই রং পেন্সিল ধরিয়ে দেন, তাদের হাতে 2B ধরিয়ে দেন, 6B ধরিয়ে দেন, তাদেরকে ইরেজার দিয়ে দেন, যা খুশি আঁকতে বলেন যা খুশি লিখতে বলেন, সে কাকের ঠ্যাং বগের ঠ্যাং আঁকুক, সে রবীন্দ্রনাথের কবিতা কপি করে নিজের মতো একটা শব্দ বসিয়ে স্বরচিত কবিতা লেখুক, যা খুশি করুক, একদম শুধু করতে দেন তাকে। আমাদের এখন যেটা করতে সাবধান থাকবেন সেটা হচ্ছে কি, মনে করেন যে যদি আপনার বাচ্চা বেশি ক্রিয়েটিভ হয়, আপনার বাচ্চা যদি মনে করেন যে সে বেশি ক্রিয়েটিভ, বেশি ইনোভেটিভ, বেশি ইন্টেলিজেন্ট, একটু বেশি মানে আমরা যেটা বলি পাকনা হয়, তাহলে প্লিজ ডোন্ট ডু দিস এট এনিহোয়ার, যে আপনারা কাগজ কলম দিয়ে বলবেন না যাইছে তাই আঁকো, কারণ ছেলেমেয়েরা রাতের বেলা উঠে কী সব কী দৃশ্য দেখবে, পরে ওগুলো আইকে বলবো আব্বা মা তোমাদের রাখছি, তখন বুঝবেন আপনারা তো দেখাবে না বাড়ির আত্মীয় দেখেন আব্বু মুখে আঁকছি আমি, তখন বুঝবেন টেলাররা সাবধানে দেখেন। ও আমাদের শোনা আন্টি শুনে ওদিকে ফোন দিয়ে বলছে না আমরা একটু ব্রেকে যাই। হ্যাঁ ইভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস, যা খুশি লেখেন, এখানে লিখতে হলে ওই যে এসএমএস এ লিখতে হবে অথবা হচ্ছে কমেন্টে লিখতে হবে, যা খুশি লেখেন। কাকি বুকি আকি বুকি ফিচ্ছি ছোট বিরতির পর। ক্যাপিটাল এফ এম 94.4
বল টু সুন্দর একটা হট সুইট এন্ড কিউট ব্রেকের পর আবার ফিরে এলাম ইভ্যালে প্রেজেন্স নাট বুট টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল অফ 4.8 এ আমরা আছি আজকে রাত ছটা থেকে বারোটা পর্যন্ত না বারোটা পর্যন্ত কি হয়ে থাকবো আপনি বিয়ের দাওয়াত আছে না আজকে নাট ভাইয়ের দাওয়াত আছে কোন এলাকায় খালি জেনে নিন একবার তারপর হামলা দিন নাট ভাইয়ের দেখা করুন কি সুন্দর সেজে এসেছে কই ছিল এটা তার অসাধারণ সুন্দর পাঞ্জাবিটা যদি কেউ দেখতে চান ওনাকে দেখা তো আরো কোন স্বপ্ন আমি জানি পাঞ্জাবিটা যদি দেখতে চান তাহলে কিন্তু ওনার কাছে জেনে জানতে পারেন আর এসএমএস করতে পারেন যে উনি কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করতে পারেন ঠিক আছে মুড হলে বলবে মুড না হলে বলবে এটা ওনার উপর ইচ্ছা ঠিক আছে ঠিক আছে সবই ঠিক আছে দুজন মানুষ মিলে খুঁজে খুঁজে হচ্ছে তবুও পাইনি আমি কোথায় গিয়ে পালালি বুঝিনি আমরা খুঁজিনি কাপাসিয়া থেকে আফসানা আক্তার মিম লিখেছে নাট বলটু ভাইয়া তোমাদের শোটা খুব ভালো লাগে বাট ফান কল শুরু হলে আর ভালো লাগে না কারণ আমি ফোনে পাই না এটা স্বাভাবিক রতনাল হাসান লিখেছে সজল ভাই আজ একটা খুশির দিন তাই সকালে উঠে সাকিব ভাইয়ের ছবি প্রোফাইল পিকে দিছি আর সাথে সাথে আইডি নষ্ট হয়ে গেছে হাই হাই কেমন কথা এটা নতুন আইডি মনে হয় এটাও নষ্ট হয়ে যাবে ভবিষ্যতে কি নামে আইডি খুলবো একটু বলে দেন নামে যেন রতন সাকিব থাকে নামে রতনও থাকতে হবে সাকিবও থাকতে হবে মাফ করে দে সাকিব আমি রতন মাফ করে দেন সাকিব আমি রতন মানে কথা হচ্ছে যে একটা মানুষ সাকিব আল হাসানের নামে আইডি খোলে আর সাথে একটু রতন রাখে আর মনে করছে ছবিটা সাথে প্রোফাইল পিকে আপলোড দেওয়া মাত্র তার আইডি চলে যায় এই নিয়ে কতগুলো যেন গেছে তারপরেও সে এই একই তরিকা অবলম্বন করছে সাকিব আর রতন দা থাকতে হবে তুমি লেখা দাও ঠিকই দে মানে লেখো মাফ করে দেন সাকিব আমি রতন নবীন সুমা লিখেছে সাবার থেকে আই এম সুমা টেক মাই লাভ অল টাইম তোমার লাভটা আমার কেন জানি টেক হয়ে যায় আজকে আমার বার্থডে ও হো রে আমার জন্য জোকস ডেডিকেট করো না তোমার জন্য আর বার্থডে যে নবীন যে আমাদের প্রতিদিন লাভ পাঠায় টেক মাই লাভ নবীন হ্যাঁ পুরো নাম কি নবীন সুমা ও আচ্ছা আচ্ছা নবীন সুমার জন্মদিন নবীন সুমা সুমা বার্থডে টু ইউ নবীন সুমা সুমা এরপর আমি আর মিলাবো না তোমার একটা ফ্রেন্ড আছে না কি যেন কি মুজি কি যেন নাম তার যাই হোক সেও আমাদেরকে বলেছিল তোমার বার্থডে কি যেন নবীন সুমা সুমা বার্থডে তোমার তোমার আজ আমরা উইশ করব উইশ করব উইশ করব হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে নুন লিখেছে আল্লাহ 14 তারিখ যদি স্কুল খুলে যায় কি করব পড়তে তো বসতে হবে ওই স্কুল আর এক বছর খুলতেছে না বাবা হোয়াট দ্য হেল ব্রো তুমি আশায় থাকো আর হচ্ছে যে এরকম এক মাস করে বাড়তেই থাকবে নভেম্বরের 14 তারিখ স্কুল খুলে স্কুল কর্তৃপক্ষ করবেটা কি সেটা আমারে বলো পরীক্ষা নেবে ডিসেম্বর নভেম্বরের ডিসেম্বর থেকে তো আবার ছুটি লাভ কি রিমি নারায়ণগঞ্জ থেকে লিখেছে আমি তোমাদের পুরান লিসেনার বাট নতুন এসএমএস এ ওয়েলকাম করো ওয়েলকাম আমার বাবা বল্টু কাকের দেন বেকের দেন লেকের এখন লেকে ডেকে বললে বা কুকাই ভেরি গুড যেভাবে লিখছে বল্টু ওইভাবে পড়ছে বাস গজারিয়া থেকে শুনতেছি মার্শিয়া আহমেদ আচ্ছা মার্শিয়া বিভোর লিখেছে ওই বল্টু হারামজাদার আরাম নাই লিখেছে আমার আর রতনের কপাল নাই পড়া কয়দিন পরে পরে আইডি নষ্ট হয় হারামজাদা নামের কি আছে যে তোমার রিপোর্ট করে ওরে না সাকিবের ছবি দেয় দেখো রিজন হইতে পারে আমি বুঝতেছি না হারামজাদার নাম তোমার কে রিপোর্ট করতেছে রিমি নারায়ণগঞ্জ ওই বললাম না সত্যবাদী বাটপা ঢাকা থেকে লিখেছে নকল হতে সাবধান নাট বল্টু ভাইয়া আমার নামে কোনো এফবি আইডি খোলা নেই আচ্ছা তাই শেয়ার কমেন্ট পড়ার কি প্রতারিত হবো না আচ্ছা শেয়ার কমেন্ট পরে তাহলে সত্যবাদী বাটপার নামে কে শেয়ার করে তাহলে সেই ভালো তোমার আমরা এসএমএস পড়বো না যে শেয়ার করতেছে তাহলে সে তো ভালোই অনেক শেয়ার করতেছে আসানুল কাদের তার এক ঘন্টা তোমাকে না দেখলে মনে হয় 60 মিনিট দেখি নাই কই তুমি জানো আহা লাইলি লিখেছে
মন কি মোহনদি কি না মনোহদি মনোহদি কোন জায়গা নাম আছে হ্যাঁ হ্যাঁ মনোহদি আচ্ছা আমি আপনাদের ফ্রেন্ড ওয়েলকাম করেন আচ্ছা সে তো বুঝছি কিন্তু তুমি আমাদের ফ্রেন্ডকে সেটা জিজ্ঞেস করো একবার তুই কমার্সের স্টুডেন্ট হলে বুঝতে পারতি এসএসসি লেভেলে অ্যাকাউন্টিং বইয়ের সবগুলা বাকির দোকানদার মনে কর মনোহরদি থেকে সবগুলো অঙ্কে মনোহরদি মনোহরদি থেকে অমুক স্টোর থেকে এত টাকার বাকি আনা হলো এই দিয়ে মনে কর অঙ্কটা শুরু লাইলি তোমার কত টাকা বাকি আছে প্রিন্সেস বাবরা কুমিল্লা থেকে লিখেছে হাই হাই বল্টু আমাদের বায়োলজি টিচার তো স্যার অনেক ওনার কাছ থেকে 9 চ্যাপ্টার পড়ব কি করে খুব শীঘ্রই আমাকে একজন বায়োলজি ম্যাম খুঁজে দাও ও আচ্ছা ওর ওর টিচার হলো বায়োলজি টিচার হলো ছেলে ও এখন বায়োলজি ম্যামের থেকে শিখবে যাই শিখো পড়া তো একই সমস্যাটা কথা তোমার না না সমস্যা আছে তো কোনো সমস্যা আছে আছে পড়ার মধ্যে পড়াবো ভাই এর মধ্যে অন্য কিছু খুঁজবা না হ্যাঁ সে না খুঁজলেও অন্য কেউ আরেকজন তো খুঁজতে পারে বর্তমানে তো ভরসা নাই বুঝছো ভরসা নাই ভরসা নাই ভরসা নাই চ্যাপ্টার মানে তো কাজ করো বইটা নিয়ে আসামি পড়া দিও সাইরা গেলাম মাটির পৃথিবী সাইরা নাজিন ডেমরা থেকে লিখেছে আজ থেকে যে আমার কিউট বল্টু ভাইকে খারাপ বলবে ধরে নেওয়া হবে সে খারাপ তার 14 কুষ্টি খারাপ ই কি খেপছো কেন সাইরা মমিন মিয়া লিখেছে আজ যদি চাঁদ পায়রা বাবা থাকতো তাহলে নিশ্চয়ই চাঁদকে ধমক দিয়ে বলতো পৃথিবীর চারদিকে ঘুরঘুর না করে ডাক্তার ইঞ্জিনিয়ার হও তানিয়া সুলতানা ব্রাহ্মণ বাইরে থেকে লিখেছে যা খুশি যা খুশি যা খুশি ও যা খুশি লিখতে বলেছে ভেরি গুড ইউ আর সো ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি লেভেল তোমার খাতা কলম ছাড়াই ক্রিয়েটিভ বানাইছে বুঝছো স্থির হয়ে গেছে তুমি ছোটবেলায় তোমার কলম দিছিল খাতা দেয় না এটা মনে বুঝে গেছে আদিবার রহমান জান্নাত লিখেছে বুঝি না আমার সাথে ওই ফোনের ভিতরে থাকা মহিলাটার কি প্রবলেম ফোন দিলেই বিজি বলে রিপ্তি সাবর থেকে লিখেছে ওই সিং কাটা জিন কাল আসনি কেন কোথায় ঘুরতে গেছিল নাকি তোমার ডানা কাটা পরীকে নিয়ে আচ্ছা কালকে কে আসেনি আমি না ও আমি আমি সিং কাটা জিন আসানুল ইসলাম লিখেছে আম পাতা জোরে গেল মধুসূদন শুনলে না আমি একটা গেলে শোধন হয়ে যেত না আমি মার্ক জুকারবার্গের কাছে আজকে আমি বিনীত নিবেদন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আমাদের নাট বল্টুর পক্ষ থেকে বল্টু আজকে পুরো বাংলাদেশের পুরো জাতির পক্ষ থেকে মার্ক জুকারবার্গের কাছে বিনীত নিবেদন যে আমাদের রিয়াকশনে দুইটা বাটন বাড়াই দেওয়া হোক এক সেলুট আর একটা ঠুয়া এখানে তারা লেখা করেন ঠুয়া ঠুয়ার একদম মাথার মধ্যে এক জোড়া গার্লফ্রেন্ড খুঁজে আলম বাদশা লিখেছে ভাইয়া কথা পরে আসতেছে কথা তো আমরা গিয়ে বলে দিয়ে আসতে পারবো না পরে তো আসবেই তাই কথা পরে দিতে আগে হই না করবো কি পরে শুনো হারমোনি কি হারমোনি পটার লিখেছে আমি সুমাইয়া আজকে নিজের আইডিতে ফার্স্ট কমেন্ট করলাম লাভ ইউ গাইজ তোমার আইডিও বেশি দিন থাকতেছে না এটা একটু ধরে রাখো আর কি হ্যাঁ মাহমুদা রুমা লিখেছে কোনো মেয়েকে মেসেজ দিলে সে যদি সিন করেও রিপ্লাই না দেয় তবে এতে মন খারাপ করার কিছুই নেই হতে পারে সে আপনার মেসেজ থেকে আনন্দে হার্টফেল করছে আয়ান লিখেছে বল্টু ভাই 7:40 এর পর থেকে 02550366559 এই নাম্বারটা অনেক বিজি থাকে তাই আজকে আমি মোবাইল কোম্পানিতে কমপ্লেন করছি তোমাদের ফোনের কিছু হইলে আমার দোষ নাই তাই তো দেখতেছি ফোনটা অনেকক্ষণ ধরে কাঁপতেছে আর যে লিখন লিখেছে ভাই আমি তোমাদের নিয়মিত শুনি তোমাদের শোটা খুব ভালো লাগে আপনারা অনেক হাসাতে পারেন থ্যাংক ইউ সিদ্দিকা সূচনা লিখেছে ভাইয়া তোমরা আমার কমেন্ট পড়ো না কেন পড়ে দিয়েছো তোমরা সময় কি হয়েছে কি লেখছে এটাই বুঝতেছি না কি লেখছে পাকি ও রে সার সেরে কি পাকিস্তান থেকে মেসেজ আসছে ও বাংলায় আগে ভালো করে দেখ সাথে গুলি বারুদ আছে কিনা বোমটো মাছ নাকি দেখে আছে কিনা না 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 একদম নিহত্তা হয়েছে অস্ত্র সারাইছে হ্যাঁ ভাইম পাকিস্তান থেকে লিখেছে আমারা বড় ভাইয়ের নাম না ও বাংলায় লিখছে আমি হিন্দিতে উর্দুতে বলে আমারা বড় ভাইয়ের নাম ফয়সাল হ্যাঁ উসনে আপনাদের প্রতিদিন শুনে আজকে তার বার্থডে উইশ কর দো হ্যাপি বার্থডে টু ইউ ফয়সাল ভাই মোমবাতি ফুদিয়ে নিবেন বুঝছেন আর ব্লাস্ট করার সময় ওই যে পার্টি ওগুলোর কি বলে পার্টি পোপার ফুটাইন গুলি বা হচ্ছে বোমা ফুটাইন না ঠিক আছে 2022 সালে পাকিস্তান প্রথমবারের মতো চাঁদে মানুষ প্রেরণ করবে জানিস 2022 সালে পাকিস্তান প্রথমবারের মতো নিজেদের রকেটে করে
চাঁদে মানুষ পাঠাবে। এই খবর শুনে এলিয়েনরা কি বলতেছে, মহাকাশেও আততায়ী চলে আসলো, জঙ্গি এখন মহাকাশেও চলে আসছে, জঙ্গি রকেট নিয়ে মহাকাশে যাচ্ছে, তোরা কি ছাড়বি না রে বাপ, ভালো মনে করুন মহাকাশে জঙ্গি আইতেছে, ওর উপর থেকে গুলি করবো, উপর থেকে স্যাপ মারবো, উপর থেকে বাঙালি থাকে শিওর স্যাপ মেরে পাকিস্তান খেতে দিব। এলিয়েনরা দেখবে আশালা মাত্র একটা বুলেট পাঠাইছে পৃথিবী থেকে, একটা গুলি, অনলি ওয়ান গুলি, তাও আবার ইতনা আসা, আর দেখবো আরে বাপরে বুলেটের ভিতরে আবার বুলেট আছে নরে চরে, আবার ওই বুলেটের ভিতরে আরো দুটো বুলেট আছে, তোরা এক পিস্তলে এত বুলেট ভিতরে লুকায় রাখছিস, চল আমরা যাই। একটা একটা জিনিস পড়েছিলাম যে মহাবিশ্বের এত 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 গ্রহ গ্রহ নক্ষত্র তারার মাঝে পৃথিবী ছোট্ট একটা গ্রহ, যেটা হচ্ছে মহাকাশ থেকে দেখা যায় যে আপনি ঘরের বাল্বটা জ্বালিয়ে রাখলে দূর থেকে একটা আপনার ঘরের বাল্বটা যতটুকু সূক্ষ্ম মনে হবে অতটুকু সূক্ষ্ম হচ্ছে মহাবিশ্বের মহাকাশ থেকে পৃথিবীটা, ওই অতটুকু সূক্ষ্ম গ্রহের এত বিলিয়ন বিলিয়ন মানুষের মাঝখানে আপনি একজন, তারপরেও আপনার অহংকার কমে না, অস্তিত্ব নাই ভাই, কি করেন আমি নিজেরে তো খুঁজেই পেতেছি কোথায় আমি, তারপরে অভাব অনেকগুলো তো, তাও মনে করেন যে দেখেন এত কিছুর মধ্যে এত ক্ষুদ্র আমি, তাও আমার কাছে আমার লাইফটা এত বিশাল মনে হয় যে মহাজগতের চাইতে বড় আমি, মহাজাগতিক আমার দুঃখ মহাজাগতিক সংসারের মধ্যে আমার গ্রহটাই হচ্ছে এতটুকু, এখানে আমার তো কোনো অস্তিত্বই নাই, মাথা কোনো অস্তিত্বই নাই, ফান করতে দি তাদের মাথা আমার চেয়ে ভালো আছে অন্তত। This is fun call. Hello? Dori nahi. Je apne matha koto boro. Wa alaikum assalam ke apni Moumita Gajipur theke Moumita. Moumita Gajipur theke. Kemon achen apnara? Bhalo achi amra bhalo achi. Bolto ektu rag korche, gal phuliye boshe ache, o kotha barta bolbe na ar majhe majhe camera r dike takeba bhengaiteche. A bhal lage nijer nijer bhengche. তুমি ফোন রাখো না সময় মতো, তুমি সময় মতো ফোন রাখো না, এই জন্য আমার মন অনেক খারাপ, রাগ করি আমি, রাগ তোমাকে একটা রাগ সঙ্গীত শোনাবো, বিপদে পড়ে গেছে রে বল্টু, মায়াবন বিরিয়ানি না আমার রাগ হয়ে গেছে, না মায়াবন বিরিয়ানিটা শোনাও, মায়াবন বিরিয়ানি, হ্যাঁ মায়াবন বিরিয়ানি তেহারি বোরহানিতে কেন লবণ হয়নি, মায়াবন বিরিয়ানি তেহারি আমার ফোনে ব্যালেন্স নাই, কথা চুরি করে মায়া বন বিরিয়ানি তেহারি কেন বোর হানি তে লবণ হয়নি, কেন তারে খাইবারে করি পন কারণ, মায়া বন বিরানি না বিরানি বিরিয়ানি লবণ তো দেওনি তুমি বোরহানি, কেন যে গন্ধ আসে তেহারি লবণ, আরে ফোন দেন, হ্যালো, এর চাইতে ওগুলাই ভালো, হ্যালো আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, আমাদের বিরিয়ানি তো লবণ হয় নাই, এক প্লেট বিরিয়ানি খাওয়াইলে আর একটু ভালো থাকতাম, বিরিয়ানির কথা শুনে এরকম হয়ে গেল, না লবণ পড়ছে পড়ছে, না ঠিক আছে, কোন এলাকার বিরিয়ানি খাওয়াবা,
কেমন আছো তোমরা? ভালো আছি, এক প্লেট বিরিয়ানি খাওয়াইলে আরো ভালো থাকতাম। বিরিয়ানি খাওয়াবো খাওয়াবো তোমাদের, অনেক বিরিয়ানি খাওয়াবো। তুমি কোথায় থাকো, কোন এলাকার বিরিয়ানি খাবো আমরা? আমি রাগ করে আছি, রাগ করে আছে বলতো। আচ্ছা শোনো শোনো, আমরা তিনজন তোমাদের শুনি বুঝছো। কার কি নাম সেটা বলো? আমার নাম সিনথিয়া, মাইমুনা, তামান্না। সিনথিয়া, মাইমুনা, তামান্না, তিনটাই আনকমন নাম। তামান্না খাওয়াবে তেহারি, সিনথিয়া খাওয়াবে শাশলিক, আর মাইমুনা মানে মিট মিট মাংস 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 তেহারিতে মাংস, মাইমুনা মিট। না না না, শুধু বিরিয়ানি, শুধু বিরিয়ানি। আগে লোক দেখাও না, বল্টুর জীবনের শেষ ইচ্ছা কি? ওর নাম কি? তেহারি খাওয়াবে যে, কে খাওয়াবে জানি, কি জানি, তেহারি খাওয়াবে যে, তার নাম কি? তামান্না। তামান্না, তামান্না বল্টুর জীবনের শেষ ইচ্ছা, তামান্নার হাতে তেহারি খেয়ে অক্কা পাবে। মাইমুনা, তামান্না আর কি জানি বললো? সিনথিয়া, সিনথিয়া, ঠিক আছে। হাই বলে দাও হাবিবা। আবার কি স্পেশাল হাই দিলাম তাতে তাদের মন ভরে নেই? এরকম স্পেশাল হাই মানে ডিলিশিয়াস আমারও বাইক আছে কিন্তু তেল নাই। হ্যালো 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 আসসালামু আলাইকুম। নিজেই তেহারি খাইতে গিয়ে গলায় হাড়ি আটকে গেছে, ওনার কাছে চায় লাভ নাই। ওয়ালাইকুম আসসালাম, কি নাম আপনার? আমি তোমার যশোরের জাহাজে জটা খুব ভালো লাগে। যশোরের জাহাজ, দিনাজপুরে আর কি পাওয়া যায়? দিনাজপুরে কি পাওয়া যায়? দিনাজপুরে লিচু পাওয়া যায় ভাই। লিচু যে পাওয়া যায় সেটা তো আমরা জানি। বললাম যে দিনাজপুরে লিচু বেশি মিষ্টি না তুমি বেশি মিষ্টি? কে বেশি মিষ্টি? এর মানে হচ্ছে দিনাজপুরে লিচু মিষ্টি নাকি তুমি বেশি মিষ্টি? কর মানে কি? মানে আমি দুই দিন ধরে তোমাদের ট্রাই করতেছি, কালকে কালকে থেকে ট্রাই করতেছি কিন্তু পাইনি। আজকে মিনিট গুলাই লস হয়ে গেছে, আজকে ট্রাই করতে করতে এখন পাইলাম। আমি শান্তশিষ্ট লোক, এসব শোধ প্রতিশোধের মধ্যে আমি নাই ভাই। আমার মনটা খারাপ বুঝছো, আমি তোমাদের শো শুনতে পারতেছি না, মনের ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। মনটা খুব, তুমি মনের ব্যালেন্স করাও, রিচার্জ করো, ঠিক হয়ে যাবে। এক কাজ করবা, আমি শুনছি মন খারাপ থাকে। আমার ফোনে যেন কি হয়েছে, এখানে রেডিও সাপোর্ট করে না। ভালো হয়েছে, মনও খারাপ ফোনও খারাপ সবই খারাপ। তাহলে এখন রেখে দাও, আমরা আবার পরে কথা বলবো। একটা জোক শুনান। আচ্ছা জোক কানকাটা শোনাবো, জোক কানকাটা। ভালো থেকো তাহলে। না ভাই আমি তো শুনতে পারবো না। ওহো, তাহলে তোমাকে আমি একটা গান শোনাই দিই, মন আর রেডিও নিয়ে শোনা দিব। হ্যাঁ শোনা দে।
मुनका रेडियो बजने दे जरा स्टेशन कोई नया ट्यून कर ले जरा আপাতত তুমি গেলে আমরা আসতে পারি, তো ভালো থেকো। তুমি থাকো আমাদের এখানে অতিথি হিসেবে আসছো, তোমাকে দেখতে ভালো থাকো। ইভালি প্রেজেন্টস নাট বোল্ড দ্য টু ফান গেমস, শেয়ার করতে থাকুন আমাদের লাইভে। আমরা ফিরে এসে লাইভের শেয়ার গুলো পড়ছি, আর হচ্ছে জোকান কাট তো রয়েছে মুনকা রেডিও গ্রো বল। Yes, আবার ফিরে এলাম শেষবারের মতো, সবাইকে ওয়েলকাম জানাতে। সপ্তাহের শেষ নাট বোল্ট টু দ্য টু ওয়ান কিং, সপ্তাহের শেষ নাট বোল্ট টু, সপ্তাহের শেষ, এটা শেষ হলেই আমার ছুটি, আমার কেউ আটকাতে পারবে না। এখনো ঘুরে আসতে, ফেসবুক আসতে, টুইটার আসতে, কেন আসতে? আচ্ছা, কারণ নেট স্লো। এস এম অঙ্কিত বলতো ভাইয়া, লুবনার স্যার বায়োলজি পড়ায় আর আমাদের ম্যাম বায়োলজি পড়ায়, ভাবছি লুবনার সাথে স্যার
ম্যাম এক্সচেঞ্জ করে নেই। তোমার কিসের সমস্যা? তোমার তো ভালোই ব্যাপারটা। মোহাম্মদ হাসান লিখেছে, সবচেয়ে বড় কথা চ্যাপ্টার নাইন কেউ স্যার ম্যাডামের জন্য ওয়েট করে না, নিজেরই পড়ে আগ্রহ থামায় রাখতে পারে না, তো পুরোটা মুখস্থ, এটা কোন স্যার ম্যাডামের পড়ান লাগে না। মোহাম্মদ হাসান লিখেছে, এক বড় না দুই বড়, বল্টু ভাইয়ের মন বড়। সাবরিনা সরকার, তারপর দেখতে পাচ্ছি জি আর জিশান শেয়ার করছে, মিম হক, এস এ তামা তামা তমা তামা তামা, আচ্ছা লেখছে তামা, আমি কিতাম ফুচকা আক্তার চটপড়ি শেয়ার করেছেন, এই রে আজকে ফুচকা খাইতে যাবো, যাবেন নাকি? ও আপনি তো প্রিয়ামণি লিখেছে, যেখানে ভালো লাগা সেখানেই ভালোবাসা, যেখানে ভালোবাসা সেখানেই প্রেম, যেখানে প্রেম সেখানে ব্যথা, যেখানে ব্যথা সেখানে টাইগার বাম মলম, সেখানে ডাক্তার। মেহেদি হাসান বিপ্লব শেয়ার করেছিল, শেয়ার করেছে মেহেদি হাসান বিপ্লব, শেয়ার করেছে মেহেদি হাসান বিপ্লব, বিপ্লব শেয়ার করেছে মেহেদি হাসান বিপ্লব, ফুচকা আক্তার চটপটি মাহবুবা সরকার, হাফসা শেয়ার করেছে, তারপর শেয়ার করেছে এস এ সরওয়ার, তারপর তাসিন ইমতিয়াজ শেয়ার করেছে, নাজিম ইসলাম নয়ন, তারপর শেয়ার করেছে এম ডি শান্ত বাপি, রায়হান, নুসর জাহান, নুসর জাহান, নুসর জাহান, জাহান জাহান, নুসরাত নুসরাত জাহান, হান হান হান। সাইমন ইসলাম লিখেছে, বল্টু ভাই তুমি শুধু তোমার টি শার্টটা টানো কেন, তোমার ওই মোটা পেটে কি ঠান্ডা লাগে, তাহলে একটু বড় সড়ো টি শার্ট কিনো, তোমারটা তো বড়, এর চেয়ে বড় তো আর পাবেও না। না আমি টি শার্ট টানি হচ্ছে আমার মুদ্রা দোষ, তারপরে আছে হাতের পিছনে ওইটা হৈমন্তী আক্তার, ফামিয়া আহমেদ, প্রিয়ামণি, প্রিয়ামণি এরিদের মাঝে হুগলার বেড়া, ফরিদ আহমেদ, এফ এম পোকা জাহাঙ্গীর আলম, তারপর লেখেছে পিপল হু শেয়ার দিস, ও এর উপরটা পরে বলেছি কমেন্টের অ্যান্সার কালকে দেব। যে বড় দেখে একটা কোয়েন, বড় দেখা শুক্রবার তো কালকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্লার্ট অ্যান্ড হ্যারাসমেন্ট, মেয়েটা মেয়েটাকে জিজ্ঞেস করা হয়েছে, তো ছেলেটা জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্ল্যাট অ্যান্ড হ্যারাসমেন্ট, মেয়েটা বলতেছে ইফ ইউ আর হ্যান্ডসাম দেন ইটস ফ্ল্যাট, ইফ ইউ আর আগলি দেন ইটস হ্যারাসমেন্ট। আচ্ছা বন্ধু, এই মদ খাওয়ার মধ্যে পার্থক্য কিছু নাই, মাইয়েরা মদ খাইলে মনে করে একরকম, ফুলারা মদ খাইলে আর একরকম, এবার কেমন কথা কইলি, কেমন আলাদা, ফুলারা মদ খাইলে বিপদ ওরে বাসায় দেওয়ান লাগে, আর মাইয়েরা মদ খাইলে সুযোগ, কি আমি যাবি বলে না বলে। আচ্ছা এই সেগমেন্টের নাম যা ইচ্ছা বল, এরপরও আমার কথা যাবে না, কথা আমি কথাই কব না, যা তারপরে সময় আছে না। আচ্ছা যেমন হচ্ছে ছেলেটা, এই যে দেখছেন ইনি আমাদের ভাই, কিন্তু আমাদের ভাই, আমাদের লক্ষ্মী ভাই, বলতেছে যে কি জানো কি যোগ বলতে নিলাম কি জানি লক্ষ্মী। আচ্ছা ছেলেটা মেয়েটাকে বলতেছে যে আরে সুন্দরী মেয়েরা খালি ভাব নেয়, মেয়েদের ভাবের যন্ত্রণায় বাঁচি না, সুন্দরী মেয়েরা এত ভাব নেয় খালি ভাবের উপরেই থাকে, তো মেয়েটা বলতেছে কই আমি তো ভাব নেই না, কই তুমি তো সুন্দরীও না, মনে হচ্ছে সুন্দরী সুন্দরী মেয়েরা ভাব নেয়, বলতেছে যে যেটা বলতেছে সেটা কি বলাই লাগবে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, সেকেন্ড আগে বলে দিতে থাকবেন, হাসতে থাকবেন, শেষ হয় না, 20 সেকেন্ডে দুইটা জোক বলা, এখন যে হাসতে থাকবেন আমাদের সাথে থাকবেন, সে কথাটা শেষ করতে পারবে না, তুই জোক আনকাটে।